স্টিভ জবস, পুরোনাম স্টিভেন পল জবস, জন্ম February 24, 1955। স্টিভ জবস জন্মেছিলেন সান ফ্রান্সিসকোতে এবং পরে পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন এবং তাকে নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার প্রকৃত পিতামাতা ছিলেন জোয়ান ক্যারল এবং আবদুল্লাহ ফাতা জান্দালি। তিনি যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ডোয়েনের সাথে 1976 খ্রিস্টাব্দে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। 1985 সালে অ্যাপল ইনকর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টরসের সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে তিনি অ্যাপল ইনকর্পোরেশনের থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। 1996 সালে অ্যাপল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপলে ফিরে আসেন। জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র $1 বেতন গ্রহণ করতেন। অবশ্য তার কাছে অ্যাপলের 5.426 মিলিয়ন শেয়ার ছিল, যার মূল্য $2.1 বিলিয়ন। জবস ঠাট্টস্বরূপ বলেন যে অ্যাপল থেকে তিনি বছরে যে $1 পান তার 50 সেন্ট পান বার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং বাকি 50 সেন্ট পান নিজের কাজের জন্য। 2010 সালে ফোর্বসের হিসাব অনুসারে তার সম্পত্তির পরিমাণ $8.3 বিলিয়ন, যা তাকে যুক্তরাষ্ট্রের 42তম ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। স্টিভ জবস 1985 সালে স্টিভ ওজনিয়াকের সাথে প্রথম ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি লাভ করেন। অল্টিয়ার ইস্যাকসন স্টিভ জবসের একটি জীবনী লেখেন, স্টিভ জবস নামে, যা 2011 সালে প্রকাশিত হয় এবং এর অনুপ্রেরণায় পরবর্তীকালে ড্যানি বোয়েল একটি চলচ্চিত্র নির্মাণ করেন। স্টিভ জবস অগ্নাশয়ের ক্যান্সারে ভুগে 2011 সালের 5 অক্টোবর মৃত্যুবরণ করেন।